এটা দরকার আছে নাকি এখানে এখানে একটা হাসপাতালে দাঁড়িয়ে আছি কেননা আমাদের কর্মীদের যেভাবে আজকে আমাদের নেত্রী সুস্মিতা দেব ওখানে যাওয়ার পর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর ফিরে আসার পর যা হয় স্থানীয় কর্মীরা আমাদের নেত্রীকে রিসিভ করেছে চলে আসার পর ওখানে তিনজনকে আইডেন্টিফাই করে বিজেপির কর্মীরা বিজেপি গুন্ডারা আর মাদ্রা ধরে পিটিয়েছে এখন সিটি স্ক্যান করাতে হচ্ছে চেস্ট স্ক্যান করাতে হচ্ছে রাত্রিবেলা আমরা এখন আগরতলায় দাঁড়িয়ে আছি এটা কোনো সভ্য কোনো তরিকা হতে পারে না যে বিরোধী দেখলেই তারপর ঝাঁপিয়ে পড়ো তাকে মারো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংঘর্ষ হয় সেই জায়গাতে রোজ ত্রিপুরায় রোজ হচ্ছে রোজ আপনাদের কি কোনো কর্মসূচি ছিল না উদ্দেশ্য আমাদের কর্মসূচি ছিল আমি তো বললাম যে আমাদের নেত্রী সুস্মিতা দেব ওখানে গেছিলেন পুজো দিতে এবং সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় ব্যক্তিগত কর্মসূচি পুজো দিতে গেছেন ভাই ফেরার সময় উনি চলে এসছেন ওখানে তিন চারজন আমাদের কর্মীরা রিসিভ করেছে তাদের টার্গেট করে ধরে ওখানে বিজেপির গুন্ডারা মেরেছে এবং তারা রক্তাক্ত আহত
এবং প্রায় মৃত্যুমুখে এবং লড়ছে। কতজন আছেন এখানে? দুজন এসছেন, সুমন আর আব্দুল। ব্যবহারটা বিজেপি আমাদের কর্মীদের সঙ্গে করেছে একদম গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে, এটাকে আমি ধিক্কার জানাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টিকে বলবো যে আপনাদের সৎসাহস থাকলে আপনারা ভোটের মাধ্যমে যুদ্ধ করুন, আপনারা রাস্তায় নেমে অন্য দলের বা আমাদের দলের কর্মীদের এইভাবে মারার কোনো মানে হয় না। আজকে দুজনকে হাসপাতালে আবার এডমিট করা হয়েছে, ওদের চিকিৎসা চলছে। আর একটা জিনিস আমি ভারতীয় জনতা পার্টিকে বলে দিতে চাই যে আমরা আপনাদের গুজরাট মডেলকে ভয় করি না, আমরা আপনাদের ধমকি এবং এই ধরনের হিংসাকে ভয় করি না। আমরা আমাদের নেত্রী মমতাদি আর মমতাদির কতটুকু সাহস হয়েছে তা আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনেই বুঝে নিয়েছেন, এবং আমরা এক পাও পিছনে সরব না। টলিটা কোথায়? টলিটা টলি কো
এখানে একটা হাসপাতালে দাঁড়িয়ে আছি, কেননা আমাদের কর্মীদের যেভাবে আজকে আমাদের নেত্রী সুস্মিতা দেব ওখানে যাওয়ার পর, ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর, ফিরে আসার পর যা হয় স্থানীয় কর্মীরা আমাদের নেত্রীকে রিসিভ করেছে। চলে আসার পর ওখানে তিনজনকে আইডেন্টিফাই করে বিজেপির কর্মীরা, বিজেপি গুন্ডারা আলমাদ্রা ধরে পিটিয়েছে। এখন সিটি স্ক্যান করাতে হচ্ছে, চেস্ট স্ক্যান করাতে হচ্ছে। রাত্রিবেলা আমরা এখন আগরতলায় দাঁড়িয়েছি। এটা কোনো সভ্য কোনো তালিকা হতে পারে না যে বিরোধী দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ো, তাকে মারো। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষ হয় সেই জায়গাতে রোজ, ত্রিপুরায় রোজ হচ্ছে রোজ। আপনাদের কি কোনো কর্মসূচি ছিল না উদ্দেশ্য? আমাদের কর্মসূচি ছিল, আমি তো বললাম যে আমার নেত্রী, আমাদের নেত্রী সুস্মিতা দেব ওখানে গেছিলেন পুজো দিতে, এবং সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, ব্যক্তিগত কর্মসূচি। পুজো দিতে গেছেন ভাই, ফেরার সময় উনি চলে এসছেন। ওখানে তিন চারজন আমাদের কর্মীরা রিসিভ করেছে, তাদের টার্গেট করে ধরে ওখানে বিজেপির গুন্ডারা মেরেছে, এবং তার রক্তাক্ত আহত এবং প্রায় মৃত্যুমুখে এখন লড়ছে। কতজন আছেন এখানে? দুজন এসছেন, সুমন আর আব্দুল। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা ব্যক্তিগত ভিজিটের জন্য মন্দিরে গিয়ে প্রণাম করার পরে যে ব্যবহারটা বিজেপি আমাদের কর্মীদের সঙ্গে করেছে একদম গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে, এটাকে আমি ধিক্কার জানাচ্ছি। এবং ভারতীয় জনতা পার্টিকে বলবো যে আপনাদের সৎসাহস থাকলে আপনারা ভোটের মাধ্যমে যুদ্ধ করুন, আপনারা রাস্তায় নেমে অন্য দলের বা আমাদের দলের কর্মীদের এইভাবে মারার কোনো মানে হয় না। আজকে দুজনকে হাসপাতালে আবার এডমিট করা হয়েছে, ওদের চিকিৎসা চলছে। আর একটা জিনিস আমি ভারতীয় জনতা পার্টিকে বলে দিতে চাই যে আমরা আপনাদের গুজরাট মডেলকে ভয় করি না, আমরা আপনাদের ধমকি এবং এই ধরনের হিংসাকে ভয় করি না। আমরা আমাদের নেত্রী মমতাদি, আর মমতাদির কতটুকু সাহস হয়েছে তা আপনারা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনেই বুঝে নিয়েছেন, এবং আমরা এক পাও পিছনে সরব না। দরকার আছে নাকি এখানে?